আমাদের আজকে রূপান্তরে আমি যাকে আমন্ত্রণ জানিয়েছি আমার বড় ভাই আমাকে ছোট বোনের মতো স্নেহ করেন এবং আমার এই যে মিডিয়া ক্যারিয়ার তার পেছনে তার অবদান অনেক অনেক বেশি আমি আমন্ত্রণ জানিয়েছি আপনাদের প্রিয় মুখ প্রিয় মানুষ পপ কিং ফেরদৌস ওয়াহিদ ফেরদৌস ভাই নতুন বছরে আমি প্রতিবার আপনাকে আমন্ত্রণ জানাই তো এখন একটা জিনিস আমি জানতে চাই যে মানুষটির জন্ম সোনার চামচ মুখে দিয়ে সোনার চামচে তো মধু ছিলই সেটা নিয়ে আপনার জন্ম হ্যাঁ এবং এমন একটা ফ্যামিলিতে জন্ম যেখানে আপনি প্রিন্সের মতো বড় হয়েছেন কিন্তু জীবনের এই সময়টাতে এসে আপনি বেছে নিয়েছেন মাটির গন্ধ একেবারে সোদা মাটির গন্ধ তো চলেই গেলেন বিক্রমপুরে তোমার প্রশ্নটা কিন্তু আমাকে একটু ধাক্কা দিয়েছে কেন এই প্রশ্ন অনেকেই করে কিন্তু তুমি একেবারে আমার জন্ম থেকে এই পর্যন্ত আসলে তো এই প্রশ্নটা অনেকে করেনি বা প্রয়োজন মনে করেনি কিন্তু তোমার প্রশ্নটার সঙ্গে সমস্ত কিছু জড়িয়ে গেছে একমাত্র আল্লাহই জানেন কেন আমি আজকে গ্রামে মাটির গন্ধের কাছে চলে গেছি এটি সত্য আমার কর্মজীবন এখন আমি যতটুকু করছি গ্রাম থেকে এসে এখন যে তোমার প্রোগ্রামটা আমি এলাম সোজা গ্রাম থেকে এসেছি আবার কিন্তু চলে যাব আমার ধীরে ধীরে এমন অবস্থা হচ্ছে ঢাকা আমার কাছে থাকতে আর ভালোই লাগে না সেই গ্রামে যখন ঢুকি তখনই মনটি পাল্টে যায় সেই খোলামেলা ধানের ক্ষেত আর বর্ষাকালে ভরা বিল এর মধ্যে যে যে প্রাকৃতিক যে ব্যাপারটা আমার হৃদয়ের সঙ্গে মিশে গেছে আমি করেছি না এটাই খোদার ইচ্ছা তা বলতে পারবো না তবে এটি যেন যাদের ভাগ্যে আছে তারা যেন প্রকৃতিকে দেখার সুযোগটা পায় এখন জানি না সেটা কীভাবে হবে আমি বলতে পারি এটুকু যে আপনারা যদি কখনো বেড়াতেও আসেন আমার আমন্ত্রণ রইল সবার প্রতি শুধু বিক্রমপুর যে আমার নামটি বলবেন শ্রীনগর চলে আসবেন বাহ আমি একটা কথা বলেছি শুরুতে যে সোনার চামচের মধ্যে মধু ছিল সাধারণত বাচ্চাদের একটু মধু দেওয়া হয় হ্যাঁ সেই যে মিষ্টি একটা জিনিস আপনার মধ্যে আছে কথাবার্তা চলা ফেরা সব কিছুর মধ্যে এই মধুর কারণে কিন্তু এই মিষ্টি জিনিসটা আছে কারণ আপনি এ টু জেড দারুণ একজন মানুষ এবং কথার জাদুকর তো বটেই এটা তো মানে আমার জন্য অনেক বড় একটি পাওনা এবং আজকে যেখানে বসে আমি কাজ করছি চ্যানেল আই আমি সবসময় বলি এটা আমার চ্যানেল কারণ হলো যে এখান থেকে আমার জীবনের সব শুরুগুলো কিন্তু এই চ্যানেল আই থেকে আজকে তোমার এই অনুষ্ঠানটা কত বছর হয়ে গেল এখনো চলছে এবং শুরু থেকে আমি এটা এটার মধ্যে আছি এটার মধ্যে হাবিব এসছে হাবিবের মা এসছে এই সুন্দর অনুষ্ঠানটিতে আজকে আমার এই আসা যাওয়াটা আমার কাছে খুব ভালো লাগে আর এই অনুষ্ঠানটা করে আমি নিজে শিখছি অন্যকে কিছু আমার অভিজ্ঞতা বলতে পারছি তো ধন্যবাদ পুনমকে এবং ধন্যবাদ দর্শকদের বলছি চ্যানেল আইকে আপনার তো লম্বা মিডিয়া ক্যারিয়ার অনেক লম্বা অনেক দূর পাড়ি দিয়েছেন তো সেখানে আপনার কনফিডেন্স প্রথম থেকে মানে কতটুকু ছিল শুরুর যে ব্যাপারটি ছিল সেটি আমার ভেতরে একটি স্বপ্ন জাগলো যেহেতু আমার কৈশোর যুবক বয়স ম্যাক্সিমাম কেটেছে আমার যৌবনকাল বিদেশে ক্যানাডাতে তো ওখানের সংস্কৃতির সঙ্গে আমি জড়িয়ে গিয়েছিলাম দেখাটা তো আমার একটি স্বপ্ন ছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যখন চলে আসি একরকম চুরি করে চলে আসি কাউকে না বলে তো আসার পর আমার স্বপ্ন ছিল যে ওই ঢংটা এদেশে কীভাবে আনা যায় আমার আমার পপ স্টাইলটা আমার এটা আমার চোখে লেগেছিল যখন আমি এলভিস প্রেসলিকে দেখলাম পরিচয় হলো ফিরোজ শাহের সঙ্গে এবং ওর আজকে যে যত কথাই বলুক না কেন যে যেভাবে বলুক আমি খুব বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই আজকে যে ব্যান্ড সঙ্গীতের ব্যাপারটি ঘটছে আগামীতে আরও ঘটবে এর শুরুটার সাংগঠনিক তৎপরতা আমি অবশ্যই ফিরোজ শাহকে দিতে চাই কেন আমার কেন জানি মনে হয় এর ভেতরে ও না থাকলে হয়তো ইতিহাস হতো আরেকটি ওর মাধ্যমে আমি আজম খানকে চিনি
ওর মাধ্যমে আমি পিলু মমতাজকে চিনি, ওর মাধ্যমে আমি কিন্তু সবাইকে ফকির আলমগীরকে চিনি, সব মাধ্যমটা কিন্তু ফিরোজ। ও যখন মারা যায় 15 দিন আগে এসে বললো আর ভাল লাগে না, কবে যে চলে যাই। এবং ও অনেক প্রয়োজনীয়, যার অর্থের প্রয়োজন ছিল সেই শিল্পীদেরকে অনেক সহযোগিতা করত। এটা অনেক বড় বড় বিষয়, ক্রমাগত সাফল্য। যখন আপনি শুরু করলেন কেরিয়ার, এমনই সাফল্য ইডেন কলেজে সেই গাড়ি লাল হয়ে গেছে লিপস্টিকে, এটা একটা কিন্তু আমার কাছে দারুণ মজার ব্যাপার মনে হয়েছে এই গল্পটা। তবে আমার কাছে যেটা এখন একটি অনুভূতি জাগে, এই গ্রামে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মানসিক যে চিন্তাগুলো, সাফল্য খুব ভালো লাগলো কথাটি, আসলে সাফল্যটা কী? সাফল্যের আমি যেটা মাঝে মাঝে মনে করি, সাফল্যের আরেক দিকটা কিন্তু আনন্দ, উচ্ছ্বাস, ভালো লাগা, ভালোবাসা। এবং মানুষ খেয়ে পরে কিন্তু কেউ একদম একেবারে পরে নেই, হয়তো কেউ ডাল ভাত খাচ্ছে, হয়তো উন্নত খাবার মনে করে তৈলযুক্ত গরম খাবারগুলো, কিন্তু খাওয়া তো খাওয়াই, কিন্তু এই যে আনন্দ ভেতর থেকে, আমার মনে হয় সাফল্যের আরেক দিক হলো আনন্দ। যদি কেউ তার এই সাফল্যটি সৎভাবে, সৎ মানসিকতায় মানুষের কাছে ট্রান্সফার করতে পারে অনুভূতিটা, ওটাই সাফল্য। বিশাল ব্যাপার, অনেক বড় কথা। আর ওই লিপস্টিকের ঘটনাটা একটু যদি বলেন। আমার ধারণা 76-এর শেষে ইডেন গার্লস কলেজে গেলাম, আমার ভেতরে তো গাড়ি তখন নেওয়ার সুযোগ ছিল না, আমি রাস্তায় রেখে গেছি ওদের মেইন গেটের কাছে। তো প্রোগ্রামের পরে ঘণ্টাখানিক ভিতরে ছিলাম, চাপ আপ্যায়ন, তারপর চলে এলাম, এসে দেখি আমার গাড়ি তো টুকরো টুকরো লাল দেখা যাচ্ছে। তো আমরা যারা ছিলাম সবাই অবাক হয়ে গাড়িটা কিছুক্ষণ দেখলাম, যদি এই টেলিফোনটা ওই দিন থাকতো, এই ধরনের সঙ্গে সঙ্গে ছবি তোলা যায়, তাহলে আমি কটা ছবি নিতাম জানি না, তবে সখানেক লিপস্টিকের ছাপ ছিল। এটা এটাকে আমি বলবো এইভাবে, এটাও একটা সাফল্য, এটাও একটা ভালোবাসা। আমি রিসেন্টলি একটু অবাক হয়ে গেলাম যে আমি রাতে, বেশিরভাগ রাতে আমি গ্রামে যাই, কারণ ট্রাফিক জ্যামটা থাকে না। তো এবার হঠাৎ মনে হলো আমি গ্রামে একটু ফল কিনে নিয়ে যাই। ওখানে আমার ভাগ্নে ভাগ্নিরা আছে, ইরামণি এবং আয়ান, তো ওরা ফল খুব পছন্দ করে। আমি গাড়ি তখন বাজে 11:45, 3টা দোকান পাশাপাশি, প্রথম দোকান থেকে আমি কিনছি, তৃতীয় দোকানের ওনার একটু দাড়ি এবং মাথায় টুপি, উনি একদম আমার গাড়ির কাছে চলে এসে বললে, আচ্ছা আপনার নাম কি ফেরদৌস ওয়াহিদ? আমি বললাম হ্যাঁ। বলে আপনাকে আমি প্রায় খবরে দেখি, টিভিতে দেখি, ভালো লাগে আপনাকে। এইটুকু আমি 40 মিনিটের রাস্তা 20 মিনিট ভাবলাম যে এখনও এই সময়ে মানুষের ভালোবাসা পাওয়াটা, এটি মানুষের কোনো কৃতিত্ব না, ওই উপরওয়ালার, আল্লাহ তাআলা না দিলে এটা হয় না, হয় না। আর আপনি তো লেজেন্ড, আপনি, আপনার পাশে বসে আমি যে প্রোগ্রাম করি, কথা বলি, গল্প করি, আপনি আমার অবশ্যই আপনি বড় ভাই, আমি সম্মান করি, কিন্তু যখন আমি চিন্তা করি কিংবদন্তির পাশে বসে আছি, এটাই তো অনেক বড় পাওয়া। যারা কিংবদন্তি, যারা বেঁচে আছেন বা যারা নাই, তাদের সাথে কাজ করেছি, আমার কাছে মনে হতো যে তাদের কাছে বসলে আমার আগামী 6 মাস খুব ভালো যাবে, আমার দুঃখ নাই। তুমি যাই বলো না কেন, তোমার এই প্রশংসা এবং যেটাই বলো না কেন, আমি ঠিক উল্টে আবার বলবো, এটাই হলো তোমাদের ভালোবাসা, একটি কি বলবো, একটা শিল্পী বলছি যারা সৃষ্টি করে, নতুন কিছু করে, মানুষের যখন ভালো লাগে তখনই মানুষ আদরের ভঙ্গিতে চলে আসে। এবং এটি কিন্তু আমি, আমাকে লিজেন্ড বলো, কিংবদন্তি যাই বলো, সব কিছু কিন্তু ওই ভালোবাসার ছোঁয়া। একটা সময় ছিল যখন এসি ছিল না, লম্বা লম্বা ফ্যান ঘুরত, আমার মনে আছে। এখন তো অনেক কমফর্টেবল, মানে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। তো আপনি গ্রামে যে থাকেন, তো ওখানে আপনি একটা বিল্ডিং করেছেন গ্রামের মতো, একটা করেছেন ঢাকার মতো, তাই তো? মোটামুটি মোটামুটি ওখানে আপনার এসি টেসি সব কিছু করা, কারণ আপনি আমাকে বলেছেন যে ওখানে গেলে তোমরা ওখানে রেস্ট করতে পারবে। হ্যাঁ, দুই রকমই করেছেন, কী চিন্তা করে করেছেন? এটা এক আমাদের দেশের ট্র্যাডিশনাল বিক্রমপুরের বাড়ি, এটা কিন্তু খুব ট্র্যাডিশনাল একটা। এটা কি আপনার বাবার বাড়ি? আমার বাবার বাড়ি। আচ্ছা, আমার বাবা ওখান থেকে 12 বছর বয়সে পালিয়ে চলে গেছে কলকাতা, সেই বহুদিন আগের কথা, ব্রিটিশ আমলের। তখন একটি
তাদের দোতলা টিনের ঘর ছিল, তো ওটাকেই রূপের পরিবর্তন করে ওটা রেখে দেওয়া। আর আধুনিক যেটা বলে, ঠিক আধুনিক বলবো না, আমার প্রয়োজন অনুসারে একটি বর্তমান সময়ের, এখানে যারা বিশিষ্ট অতিথিরা যায়, এবং সবচেয়ে অবাক লাগছে আমার এই যে তুমি বললে না গ্রামের কথা চলে গেলাম, আমি খুব বেশি অবাক হয়ে যাই ইদানিং এই যে শুরু হলো গত এক বছর থেকে, যাদেরকে আশা করা যায় না তারা কিন্তু আমাকে দেখতে যায়, আমাকে ভালোবাসে বলে হতে চাচ্ছে, এবং তাদের সামাজিক যে অবস্থান বলতে গেলে অনেক সচ্ছল উঁচু সম্মানীয় পজিশনে কিন্তু তারা যাচ্ছে, তাদেরকে কিন্তু আমার ওই পুরনো বাড়িটাতে নিয়ে যায় এবং তারা খুব পছন্দ করে ট্রেডিশনাল। আমি এই ছবিতে দর্শকদের জন্য আমি তোমাকে ছবি দেব, তুমি আমার অনুরোধ থাকবে দেখাবে ছবি, ট্রেডিশনাল হাউস আর নর্মাল যেটা আর কি, অবশ্যই এবং ভালোই। ওখানে কিন্তু আমার একটা স্টুডিও আছে, ক্রোমা স্টুডিও, আচ্ছা, শুটিং এর জন্য টুকটাক মাঝে মাঝে আমি করি শখ করে। ইদানিং আমার মন চাইছে যে কমার্শিয়াল ভ্যালু তো নয়, আমি কিছু সত্যিকারের ভালোবেসে গান বাজনা করতে চাই, যেটা আমি দিয়ে যাবো। কমার্শিয়াল তো আমি ছেড়েই দিয়েছি, একরকম যাই, খুব কম যারা মূল্যায়ন করে, কিন্তু আমি নিজের মনের আবেগে কিছু গান তৈরি করছি এখন। তাই একদম লেটেস্ট যেটি তৈরি হলো, ওনার নাম পথিক, ওনার সুরে এবং কথায় আমি একটি কাওয়ালি ঢঙে গান করেছি, আমরা আশা করি কিছু অংশ দেখবো আজকে। এটা তো একটা সারপ্রাইজই হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কেউ এখনো দেখেনি এটা, কোনো দিকে কিন্তু আপনাকে কেউ আটকাতে পারবে না। মুভিতে পেয়েছি, গানে পেয়েছি, বিজ্ঞাপনে পেয়েছি, তাই না, প্রোডিউসার হিসেবেও পেয়েছি, একটা মানুষ এত কিছু কিভাবে পারে? এটি আসলে যে সবাইকে একটা জিনিস ভাবতে হবে এখানে, এইভাবে যে মানুষের ইচ্ছা শক্তি যদি মানুষ প্রয়োগ করে এই মাথায়, যে ব্রেন যাকে বলে, আল্লাহ তাআলা সবাইকেই দিয়েছেন। মানুষ যারা যারা নিজেরা চিন্তা করে কিছু ব্যক্তি বাড়ায়, কিন্তু সর্বোপরি আমি আবারও বলবো যে যতভাবে যেভাবেই বলুক না কেন, ওই সৃষ্টিকর্তার অনুকম্পা ছাড়া মানুষের পক্ষে কোনো কিছুই সম্ভব নয়। সুতরাং এটার যে সৃষ্টি রহস্য এবং তার যে বিবর্তন, এটা কিন্তু আমাদের পক্ষে জানা সম্ভব নয়। একদম সত্যি। একটু মেয়েদের কথা শুনি, আপনার মেয়েরা ওরা তো বিদেশে, দেশের বাইরে আছে, ওখানে পড়াশোনা করছে, আমরা সেটেল ছিল ওখানে, ওরা তো ফুপির কাছে ছিল, তাই না? ওর মানুষই তো ফুপির কাছে, আমার ছোট বোন ডোরা, ওর দুটো মেয়ে, এবং এই বাকিদের দেখলে কেউ বলবে না ওটা ওর না, কোনো দিক দিয়ে আমি এটা দেখিনি, এবং এটার কৃতিত্ব আমি আমার বোনকে যতটুকু না দিব ওর হাজবেন্ডকে দিব, রুমি সাইদ সিদ্দিকি, যে ক্যাটসের স্বত্বাধিকারী, ওর মানসিকতা এত উদার, আমার জীবদ্দশায় আমি এতটা দেখিনি, দেখেছি কিন্তু মানুষ যে পারে, শুধু জন্ম নিলেই, দশ মাস দশ দিন পেটে থাকলেই, আর বায়োলজিক্যাল সম্পর্ক থাকলেই যে আদর ভালোবাসা নিংড়ানোটা, মনে হয় এটা একেবারেই প্রাকৃতিক একটি ব্যাপার, শুধুমাত্র পেটে জন্ম দেওয়াটাই বড় কথা না। আচ্ছা ফেরদৌস ভাই, প্রথম সাইনিং মানি কত ছিল জীবনে? সাইনিং মানি বলতে, আমি যদি প্রথম আমার সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রথম অনুষ্ঠানটার কথা বলি, ফার্মগেটে ছিল একটা স্কুল কলেজ, বলতো এটা ফার্মগেট কলেজ, সেখানে আমাকে আমন্ত্রণ জানালো আমার এক বন্ধু, এখন দয়া করে না বন্ধুত্বের বলয়ে, তবে সে বলতো না তুই ভালো গাস তাই তো কেড়েছে, গাইলাম তিনটে গান, তখন বসে গেত, চমৎকারভাবে হল ভরা মানুষের উচ্ছ্বাস এবং তাদের অভিনন্দন, আমি আসার পথে আমাকে পঞ্চাশটি টাকা দিল। ওই কত সালে এটা? এটা কত হবে, ৭৪, তখন তো ৫০ টাকা অনেক, এবং সেই ৫০ টাকা আমার কাছে মনে হয়েছিল না যেন কি, এবং আসলে আমার জন্যে আমি যতই সোনার চামচে মানুষ হই না কেন, আমার কণ্ঠের বদৌলতে যখন আমি
সৎভাবে একটি উপার্জন আমার হাতে আসলো এবং সে বলল এটা কিন্তু তোর গানের পারিশ্রমিক। সে বলেনি এটা তুই রাখ, এটা না, তোর গানের পারিশ্রমিক। আমার খুব ক্লোজ ফ্রেন্ড ফজলুল করিম নাম, এখন সে মাদ্রাসা মসজিদে ব্যস্ত সময় কাটায়। সে আমার স্পষ্ট মনে আছে যে দিল, দিয়ে হাতে বলল এটা কিন্তু তোর পারিশ্রমিক, এটা আমি ভুলিনি, এটা চমৎকার। আর জীবনের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম আমার যা কিছু ঘটেছে আমার জীবনে সব কিন্তু চট্টগ্রাম শহর থেকে। আমার রেকর্ডিং স্টুডিওর ইকুইপমেন্ট, আমার গানের প্রথম পারিশ্রমিক এক লাফে যেখানে চলে গেল 6,000 টাকা, সেটা হলো আগ্রাবাদ হোটেলে চিটংয়ে, যেখানে আমরা নিতাম 1,000-1,500। তো সাবিনা ইয়াসমির সঙ্গে একটা প্রোগ্রাম ছিল, উনি এবং আমি, ওই আমার প্রথম পারিশ্রমিক দেখলাম 6,000 টাকা, সেটা ছিল সম্ভবত 78-এ। আমার খুব একটা জিনিস জানতে ইচ্ছে করে, সেটা হচ্ছে হাবিব তো আমাদের অনেক প্রিয় বাচ্চা, আমি বাচ্চাই বলি ওকে, আমার আমি ওকে বাচ্চাই বলি। তো আপনার এই সন্তানের কোন জিনিসটা আপনার পছন্দ না? সবই আপনার পছন্দ, তারপরে কোন জিনিসটা আপনার ভালো লাগে? ওর ক্ষণিকের মেজাজ বিগড়ে যাওয়াটা এবং এটার যে অর্থহীন, সে তার পরপরই নিজেই বুঝতে পারে। এবং এটা আমি জানি না জন্মগত কিভাবে বলবো, আমার তো মেজাজ নাই, ওর মার আছে, এই জিনিসটা তার কিন্তু অভ্যাসও না বলবো না, এটা যখন ঘটে হঠাৎই ঘটে এবং তার অনুভূতিতে কাজ করে, সে তার এটা ঠিক হয়নি এটাও ভাবি। আমার কাছে আপনার এতগুলো প্রশংসা করেন, আপনি অনুষ্ঠানে এতগুলো প্রশংসা করেন, ভাবি আপনারও প্রশংসা করেছে, কিন্তু দুজন একসাথে হলে খুনসুটি হয় কেন? একসাথে হলেই খুনসুটি, এটা আমার কাছে তো মনে হয় কি রোমান্টিক প্রেমের মতো, মানে প্রেমটা মনে বাড়ছে এমন। তা তো বটেই, কেননা আমি যেটা বলবো যে সময়ের কারণে মানুষের মায়া মমতার যে ব্যাপারটি কাজ করে, এটা কি ধরে রাখার ক্ষমতা কিন্তু কারোই নেই, সবার বেলায় এটা হয় না। এমনও দেখা গেছে যে একটি মানুষের প্রাণের মানুষটি পৃথিবী থেকেই চলে গেল, কিন্তু সারাটা জীবন তার স্মৃতি বহন করে মায়াটা কিন্তু বিলিয়ে যাচ্ছে। এটি বড় অদ্ভুত একটি পৃথিবীর মানুষের সঙ্গে প্রকৃতির সঙ্গে যে একটি সম্পর্ক, এটাকে না ধরা যায় না ছোঁয়া যায়, একটি মাত্র জিনিস রয়ে যায়, সেটাকে শুধুই মাত্র অনুভূতির মাধ্যমে বুঝে নিতে হয়। সুতরাং হাবিবের মার সঙ্গে আমার যেটুকু খুনসুটি যাই চলুক না কেন, এই 45টা বছর প্রায় চলে এলো 50-এর কাছে, এটি অদ্ভুত একটি প্রাকৃতিক যোগাযোগ। এবং এটা যে দুটি আত্মার মধ্যেই স্থগিত থাকে তা কিন্তু নয়, এই ভালো লাগা ভালোবাসা মায়া মমতার কোনো মাইলেজ নাই, কোনো স্টপেজ নাই। কেউ যদি বলে যে এখানে এটি চলার গতিতে চলতেই থাকবে এবং এখানে যার সঙ্গে যার যেমনটি তেমনটি ঘটে, কেউ বলতে পারবে না জোর গলায় যে এখানেই আমার শেষ। কেন, প্রকৃতির আকাশে সীমানা যেমন দেখা যায় না, শেষ কোনো কেউ বলতে পারে না, মানুষের সাথে প্রকৃতির সম্পর্কও কিন্তু ঠিক তাই। তো ফেরদৌস ভাই, আপনার যে কাওয়ালি, হ্যাঁ, ওটা আমি একটু দর্শকদেরকে প্রেজেন্ট করতে চাই, দেখাতে চাই, কারণ একেবারে নতুনত্ব একটা জিনিস। তো ভালো থাকবেন ফেরদৌস ভাই, আপনাকে অনেক 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 শুভেচ্ছা, অনেক ধন্যবাদ এত দূর থেকে আপনি চলে এসেছেন এটার জন্য। আর হচ্ছে যে আমরা যেন সবসময় আপনাকে পাই এইভাবেই নতুন বছরে তোমার এই আমন্ত্রণ, এবং আমাকে তোমার অভিনন্দন, চ্যানেল আইকে ধন্যবাদ। এবং দর্শকদের আমি বলবো একটি কথাই, যে আপনারা সঙ্গীতকে ভালোবাসেন, সঙ্গীতকে উৎসাহিত করেন, এটি যেহেতু আমি সঙ্গীতের মানুষ সেই হিসেবে বলছি, এবং সঙ্গীতের সঙ্গে সঙ্গে মানবতার দিকটাও একটু দেখবেন।